গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা নার্সারি ক্লাসের ইংলিশ নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমরা তোমাদের ইংরাজি বইয়ের 11 পাতায় যে নিয়ে আলোচনা করেছি, তো আজকে আমরা 12 পাতায় দেখো তোমাদের কে আছে, তো কেটা নিয়ে আলোচনা করব। দেখো তোমরা স্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছ কে কেমন করে লেখা আছে। এবারে দেখো কের পাশে দেখো একটা ছবি দেওয়া আছে, কিসের ছবি বলো তো? এটা হলো কিড। কিড মানে হলো ছাগলছানা, KID, কিড মানে ছাগলছানা। এবারে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরো কিছু ছবি দেওয়া আছে, তো এই ছবিগুলো দেখি কিসের ছবি। প্রথমে আছে কে ফর কাইট, KITE, কাইট। কাইট মানে হলো ঘুড়ি। তো এখন আমরা দেখো তোমরা কি তোমাদের দাদারা দিদিরা দেখো এখন মাঠে কি ছাদে দেখো এখন ঘুড়ি ওড়ায়, তোমরা বাইরে দেখতে পাবে দূর আকাশে ঘুড়ি উঠতে দেখা যায়। এবারে দেখো কে ফর ক্যাঙ্গারু, KANGARO, ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু মানে হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু তোমরা দেখেছো, তোমরা টিভির পর্দায় দেখেছো নিশ্চয় সকলে। এবারে দেখো কেটল, কে ফর কেটল, KETTLE, কেটল। কেটল মানে হলো কেটলি। কেটলি দিয়া আমরা কি করি বলো তো? বাড়িতে তোমরা দেখবে মায়েরা চা দেয়, চা ভরে রাখে, তো চা মায়েরা দেয় কেটলে ভরে। এবারে তোমরা তোমাদের বইয়ে নিচে দেখবে আরো কিছু ওয়ার্ড দেওয়া আছে, তো দেখা যাক কি ওয়ার্ড দেওয়া আছে। দেখো কি, KEY, কি। কি মানে হলো চাবি। তো তোমরা মায়েদের কাছে দেখবে মায়েরা যখন ঘর বন্ধ করে তখন দেখবে তালা দেয়, তো তালার মধ্যে দেখবে একটা চাবি থাকে, ওটাই হলো চাবি। পরে আছে KING, কিং। কিং মানে হলো রাজা। রাজা তোমরা সকলে দেখেছো টিভি পর্দায়। আচ্ছা পরে আছে নাইফ, NKNIFE, নাইফ। নাইফ মানে হলো ছুরি। ছুরি তোমরা দেখেছ, ছুরি দিয়ে তোমরা কি করো, ফল কাটো কি অন্য কিছু কাটো, দেখেছ তোমরা সকলে নিশ্চয়। পরে আছে কিচেন, KITCHEN, কিচেন। কিচেন মানে হলো রান্নাঘর। তো তোমাদের বাড়িতে সকলে দেখেছো রান্নাঘর আছে, মায়েরা যেখানে রান্না করে সেই জায়গাটাকেই বলা হচ্ছে রান্নাঘর। প্রত্যেকে বুঝতে পেরেছো নিশ্চয়। তো আশা করি এবারে তোমরা এই কে ওয়ার্ডটি বারে বারে লিখবে, দেখবে তোমাদের কে লেখা হয়ে যাবে, প্র্যাকটিস করবে বাড়িতে। তো আশা করি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার নতুন ওয়ার্ড নিয়ে তোমাদের সঙ্গে দেখা।